নমস্কার, আজকে দেখাবো ময়ূরের ডিজাইন, ক্রস স্টিচের আসন ডিজাইন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি এক ঘর নেব, ওয়ান ক্রস স্টিচ, তারপর থ্রি ক্রস স্টিচ, থ্রি ক্রস স্টিচের পর আমি ফাইভ ক্রস স্টিচ নেব। ফাইভ ক্রস স্টিচ করে নিচ্ছি। ফাইভ ক্রস স্টিচ করে নিলাম, তারপরে আমি সাইড থেকে এক ঘর নিয়ে, ওয়ান ঘর বেশি যাবে, ফাইভের পর সেভেন ক্রস স্টিচ, ডান দিকেও ওয়ান ঘর, বাঁ দিকেও ওয়ান ঘর বেশি। ফাইভের পর সেভেন হয়ে যাওয়ার পর এবার আমি সেম ঘর থেকে ক্রস স্টিচ করব, থ্রি ক্রস স্টিচ, ওয়ান গ্যাপ, ওয়ান গ্যাপ রেখে আর থ্রি ক্রস স্টিচ সেম উপরে। এবার সেম উপর থেকে শুরু হলো টু ক্রস স্টিচ, থ্রি গ্যাপ রেখে এদিকেও টু, ওদিকেও টু ক্রস স্টিচ যাবে, মাঝখানে থ্রি ক্রস স্টিচের ঘর গ্যাপ রাখতে হবে। ওপরেও সেম ঘর থেকে শুরু হবে, রাইট সাইডেও টু ঘর, লেফট সাইডেও টু ঘর ক্রস স্টিচ হবে। এবার সেম ঘর থেকে ওয়ান টু থ্রি, থ্রি ক্রস স্টিচ, মাঝখানে ওয়ান গ্যাপ রেখে ওদিকেও থ্রি। এবার একটা এক্সট্রা হবে, সরে আসবে লেফট সাইডে, এবার স্ট্রেট একটা লাইন যাবে ক্রস স্টিচের রাইট সাইডেও, এক ঘর এক্সট্রা হবে, বেশি হবে একটা, দিয়ে স্ট্রেট একটা ক্রস স্টিচের লাইন হবে। ঠিক সেম ঘর থেকেই, সেম ঘর আরেকটা লাইন হবে, আবার নতুন করে থ্রি ঘর যাবে, ওয়ান ঘর গ্যাপ ছেড়ে আবার থ্রি ঘর, থ্রি, তারপরে ওয়ান গ্যাপ, তারপরে থ্রি, তারপরে ওয়ান গ্যাপ রেখে ওয়ান। এবার ডান দিক থেকে ওয়ান, ডান দিকে সরে যাচ্ছে, আমি উপর থেকে এক ঘর বেশি করে করে নিচ্ছি, ওখানে পরপর টু ঘর করে নিলাম, নিয়ে কোনাকুনি ওয়ান, এবার টু ঘর, টু ক্রস স্টিচের ঘর হয়ে গেলে এবার নিচের দিকেও টু, ওয়ান টু, এবার সেম ওপর থেকে শুরু হবে, স্ট্রেট একটা ক্রস স্টিচের লাইন যাবে একদম সেম, ওদিকেও যত ঘর আছে সেম ঘর অবধি যাবে। নাইন ক্রস স্টিচের লাইন যাবে, সেম নাইন। নাইন ক্রস স্টিচ হয়ে গেলে উপরেও
सेम एक ही घर होबे स्ट्रेट लाइन नाइन क्रॉस स्टिच जाबे। नाइन क्रॉस स्टिच हो गेलो, सेम घर थेके शुरू होबे टू क्रॉस स्टिच, वन गैप, थ्री क्रॉस स्टिच जाबे, थ्री वन गैप, अब टू, अब सेम घर थे के शुरू होबे वन थ्री गैप, वन, अब थ्री गैप वन, পরের লাইন একই হবে ওয়ান থ্রি গ্যাপ রেখে ওয়ান, আবার থ্রি রেখে ওয়ান, এখানে এক ঘর সরে যাবে বাঁদিকে, সরে ওয়ান, एक घर गैप रेखे थ्री, थ्री पर एक घर गैप रेखे आबार थ्री, এবার সেম একটা লাইন হবে সেম ঘর উপর দিকেও সেম ঘর থেকে শুরু হবে উপরে একটা লাইন হবে ন ঘর নাইন ঘর ক্রস স্টিচ যাবে এইট নাইন, উপরে সেম ঘর থেকে শুরু হবে ফোর ক্রস স্টিচ যাবে ফোর ক্রস স্টিচ, ওয়ান গ্যাপ রাখবো রেখে আবার ডান দিকে ফোর ক্রস স্টিচ যাবে, ওপরে একই ঘর থেকে শুরু হবে এদিকে ফোর হবে আর এদিকে এদিকে একটা বেশি করব, এদিকে তিন ঘর থ্রি গ্যাপ রেখে আবার এদিকে থ্রি ঘর ক্রস স্টিচ যাবে, এবার ওপর থেকে सेम घर थेके शुरू होबे फोर क्रस स्टिच
4 এর পর 3 গ্যাপ রেখে এদিকে 3 4 1 গ্যাপ আবার 4 এবার 1 ঘর বাদিকে সরে আসবে সরে এসে ওখান থেকে স্ট্রেট হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই লাইনে 14 ঘর হবে 14টা ঘর হবে 14 এর পরে আবার 2 ঘর এক্সট্রা রেখে আবার একটা লাইন আমি তাড়াতাড়ি দেখাচ্ছি 14 ঘর এখানেও 2 ঘর এক্সট্রা রেখে এদিকে 1 ঘর কম হবে গ্যাপ রেখে এদিকে সেম এদিকেও আমি করে নিচ্ছি উপরে সেম ঘর থেকে শুরু হবে এদিকেও যতগুলো ঘর হয়েছে ওদিকেও ততগুলো ঘর হবে এক ঘর কম হবে ফোরটিন ঘর হবে ফোরটিন ঘর এবার উপর থেকে 2 ঘর এদিকে সরে এলো এসে 7 ঘর ক্রস স্টিচ যাবে উপর থেকে সেম জায়গা থেকে শুরু হবে 6 ঘর ক্রস স্টিচ যাবে 6 ক্রস স্টিচ এর উপরে এক ঘর বাদিকে সরে গিয়ে বা সাইডে এক ঘর সরে যাবে এবারে 5 ক্রস স্টিচ সেম 5 এবার সেম ঘর থেকে শুরু হবে এদিকে 6 ক্রস স্টিচ যাবে সেম ঘর থেকে শুরু হবে 7 ক্রস স্টিচ যাবে সেম ঘর থেকে শুরু হবে 7 ক্রস স্টিচ যাবে 7 এবার লেফট সাইডে এক ঘর গ্যাপ রেখে রাইট সাইডেও এক ঘর গ্যাপ রেখে
5 ক্রস স্টিচ হবে। ফাইভের পর আবার 4 ক্রস স্টিচ যাবে, একদিকে সরে গিয়ে 4 ক্রস স্টিচ হবে। ফোরের পরে আবার সরে গিয়ে 4, লেফট সাইডে এক ঘর গ্যাপ রেখে রেখে 4 যাবে, আবার এক ঘর ছেড়ে 3, আবার সেম 3 ঘর ক্রস স্টিচ যাবে। থ্রি ক্রস স্টিচের পর আবার সেম থেকে শুরু হবে 4 ক্রস স্টিচ যাবে। ফোর ক্রস স্টিচের পর সেম শুরু হবে 1 গ্যাপ, 1 গ্যাপ যাবে গিয়ে 3, সরি 2, 2 ক্রস স্টিচ যাবে। এবার এখান থেকে ওপরে 4 ক্রস স্টিচ যাবে, উপরে 3 ক্রস স্টিচ। বডি হয়ে গেল, এবার ঠোঁট, তার জন্যে বাঁদিক থেকে 4th লাইনের ওখান থেকে যাবে 3, ফোর্থ লাইনের সাইড থেকে যাবে 3 ক্রস স্টিচ। বাকিটা আমি পরে করছি, আগে মাথার দিকটা করে নিচ্ছি। এখানেও ট্রিগারের মাঝে থেকে 1, 2, 3 ক্রস স্টিচ, দিকেও 3, ওপরে 1, 2, এবার ঠোঁটের দিকটা চলে এলাম। ঠোঁটের এখানে আমি 2 বাড়িয়ে দেবো, 1, 2, ঠোঁট হয়ে গেল। এবার আমি ভেতরগুলো, যেগুলো পালকের ভেতরে আছে, সেই ডিজাইনগুলো করব। এর জন্য আমি সাইডে 2 ঘর, নিচে 1 ঘর গ্যাপ ছিল, 1, তারপর 2, 1, তারপর 2, ঘর গ্যাপ রেখে দেবো, 1, 2 ঘর গ্যাপ রেখে দেবো। এবার 1 এদিকে, 2 এদিকে, 1 এদিকে, 2, আর 2 ঘর গ্যাপ থাকবে। এইভাবে আমি বাকিগুলো করে নেব। বাকি সবগুলো আমি আর দেখালাম না, একইভাবে
মাঝখানে দুটো গ্যাপ রেখে করে নিয়েছি। ক্রস স্টিচগুলো করা হয়ে গেল। এবার পাখনার জন্যে আমি মিডিলের যে ঘরটা ছিল ওখান থেকে শুরু করছি, দু ঘর গ্যাপ ছিল ওখান থেকে প্রথমে থ্রি ক্রস স্টিচ, সেম ওখান থেকে টু ক্রস স্টিচ, তারপরে টু ক্রস স্টিচ, এর পরে উপর থেকে আমি স্ট্রেট ভাবে করে যাব ক্রস স্টিচের ঘরগুলো। 8 ক্রস স্টিচ হবে এখানে। এইট ক্রস স্টিচ করে নেব। উপরে সেম ঘর থেকে শুরু করব, এখানে 7 ক্রস স্টিচ করব। ওয়ান ঘর সাইডে গ্যাপ রেখে 7, এবার নিচ থেকে আবার শুরু করছি, নিচের ঘর থেকে 8 ক্রস স্টিচ গুলো যাবে লাইনে, 10 ক্রস স্টিচ যাবে, 10 ওয়ান ঘর বেশি যাবে এক্সট্রা ব্লু সেম থেকে, 10 ক্রস স্টিচ, 1 ঘর গ্যাপ ছিল ওখান থেকে শুরু হবে 12 ক্রস স্টিচ যাবে, এখান থেকে 1 2 3 4 ক্রস স্টিচ যাবে। এবার আমি ওখান থেকে নিচের থেকে শুরু করব, 1 2 আবার ওই দিকে নিচের থেকে শুরু করব, 1 2 ক্রস স্টিচ, আবারও 1 ক্রস স্টিচ করব, 1 এবার 2 2 দিয়ে এবার পালকটা হয়ে গেল। আর মাঝখানে ইয়েলো কালার দিয়ে আমি লাইনটা ভরাট করব, 6 ঘর লাইনটা ভরাট করে নেব। উপরের শাড়িতেও আমি একটা লাইন ভরাট করব, 8 ঘর। এইট ঘরের উপর আবার 1, এবার আবার ওপরের ঘরে
6, এবার ওদিকেও 1। এবার আমি অন্য কালার নেব, নিয়ে লাইনটা হোয়াইট করে দেব, 6 ক্রস স্টিচ দিয়ে ভরাট করব। এবার চোখের জন্য আমি দুবার নিলাম, পেখমের ভেতরের ডিজাইনগুলো যে দুঘর করে গ্যাপ ছিল আমি এগুলো ভরাট করে দেবো, 1, 2। সবগুলো ভরাট করে এবার চোখের সাইডগুলো একটু সাইডগুলো করে নিচ্ছে, দেখতেও ভালো লাগবে সেই জন্য, না দিলেও হবে। এবার পা করব, এবার পায়ের জন্যে এক ঘর গ্যাপ রেখে একটা সোজা নিচের দিকে লাইন করব, 6 ঘর ক্রস স্টিচ যাবে, সিক্স ঘর ক্রস স্টিচের একটা লাইন দিয়ে পা হলো, এক ঘর গ্যাপ রেখে সেম ঘর একটা লাইন যাবে। পায়ের জন্য দুটো লাইন করে নিয়ে এবার একটা এর সাথে একটা লম্বা লাইন করে দেবো, এক ঘর এক্সট্রা হবে, মাঝে এক ঘর যাবে আর পাশে এক ঘর যাবে। পা কমপ্লিট হয়ে গেল, পুরো ময়ূরের ডিজাইন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন।